বিদেশেও এখনও বলি পড়াশোনা যারা করতে যায় তারা টাকা দিয়ে পড়ে, আমার এখানে যারাই পড়তে আসছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, কোর্স আউটওয়ালাদেরকে পাশ করানোর ব্যবস্থা করা হয়েছে, মানে তাদেরকে সুযোগ দিয়েছি। 10,000 টাকা ভাতা আমরা 20,000 টাকা উন্নীত করেছি। এই দেশে ভাতা ছিল না, নন রেসিডেন্ট এবং রেসিডেন্টদের ভাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিচ্ছে, তার প্রতি তোমাদের কৃতজ্ঞতা জানাতে হবে। লেখাপড়া করছি আমরাও, আমরা কোনো ভাতা পাই নাই। বিদেশেও এখনও বলি পড়াশোনা যারা করতে যায় তারা টাকা দিয়ে পড়ে, আমার এখানে যারাই পড়তে আসছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এটা পড়তে ডিগ্রি দেওয়া হচ্ছে, মাঝে তারা একটা ভাতা পাচ্ছে, ভাতাটাও না, এটাকে আমরা বৃত্তি বলবো, কারণ ভাতা হলেই তোমার ভ্যাট দেওয়া লাগবে, তোমরা এ পর্যন্ত যত ভাতা নিছো আবার ভ্যাট দিয়ে ফেরত দিতে হবে, সুতরাং আমরা তার মধ্যে যাব না, আমরা বৃত্তি দিচ্ছি। বৃত্তি দিচ্ছি কেন? দেশের স্বার্থে। তুমি একটু আগে বললা বিশেষজ্ঞ তৈরি হবে যেন দেশের বাইরের রোগী না যায়। 2 নম্বরে দেশে মেডিকেল কলেজ 103টা, 13টা, এগুলো চালাবে কারা? তোমরাই তো। তো তোমাদের স্বার্থে আমি কিন্তু আজীবন ছাত্রবান্ধব, না হলে কি আমি মন্ত্রীর কাছে পাঠাই তোমারে, না হলে কি সচিবের কাছে পাঠাই? আমি চাই কালকেই তোমরা যদি এই টাকাটা পাও আমি তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। আমাকে কিন্তু এই 36 কোটি টাকা লাগে নন রেসিডেন্টদের, টাকা দেয় নেই। তুমি আমার বাজেটারি অ্যালোকেশন দেখো, তোমাদের কেউ কেউ লিখছে যে কোন খাতে ব্যয় হলো, লিখছো না? আসলে ওই 36 কোটি আমরা পাই নাই। আমি আমার প্রশাসন বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে গত ঈদে, এটা কিন্তু আমাদের ফান্ড থেকে তোমাদের দিয়েছি, অন্য লোকের ফান্ড থেকে, এইবারেও তোমার গত পরশু দিন দিয়ে দিছি না, এক মাসের পেয়ে গেছো, অন রেসিডেন্ট পেয়ে গেছে। আমি আজকেই মন্ত্রী এবং সচিবের সাথে ফোনে কথা বলছি, তোমরা দুইজনকে নিয়ে আমি ওনাদের সাথে কথা বলবো যখন আমাকে সময় দেয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনো টাইম দেবো না। আমি তোমাদের দুইজন, ওই যে ওই ছেলেটা আর তুমি, দুজনের কাছে বক্তব্য শুনছি, তোমরা দুইজন আমার সাথে যাবা মন্ত্রীর রুমে, সচিবের রুমে, যত তাড়াতাড়ি টাকা দেবে, যত টাকা দেবে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখন এই সব মিডিয়ার সামনে আমি তোমাদেরকে জানাচ্ছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমি কোনো ডেট দিতে চাই না, মন্ত্রী সচিবের সাথে কথা বলে তোমাদের এই দাবির মাধ্যমে তোমরা যদি ভাতা বৃদ্ধি করে আনতে পারো সেই ব্যাপারে আমার প্রশাসন তোমাদের সাথে সহযোগিতা করবে।